নতুন সাজে নতুন রূপে আত্মপ্রকাশের জন্য প্রস্তুত হচ্ছে এফডিসি। নির্মিত হচ্ছে এক বহুতল ভবন, যেখানে থাকবে শুটিং ফ্লোর, রেস্টুরেন্ট, আবাসন সহ আন্তর্জাতিক মানের অনেক সুবিধা। চলচ্চিত্র শিল্পের উন্নয়নে এমনই একটি প্রকল্প নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। বাস্তবায়িত হচ্ছে তেজগাঁওয়ের এফডিসির নিজস্ব জায়গায়। এটির নির্মাণ সম্পন্ন হলে দেশীয় চলচ্চিত্রের আধুনিকায়ন ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারেক শিকদারের প্রতিবেদন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি নানা সংকটে জর্জরিত চলচ্চিত্রের এই আতুর ঘরকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিষ্ঠার ছয় দশক পর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এফডিসি প্রাঙ্গণে গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন। দুই একর জায়গার উপর প্রায় 5 লাখ বর্গফুটের এই ভবন পাল্টে দেবে এফডিসির চেহারা। জৌলুস হারানো প্রতিষ্ঠানটি 12 তলা বিশিষ্ট এই কমপ্লেক্সের মাধ্যমে ফিরে পাবে আকর্ষণীয় রূপ। এই ভবনে থাকবে শুটিং ফ্লোর, ফুড কর্নার, গ্রন্থাগার, সিনেমা হল, আবাসিক হোটেল, রেস্টুরেন্ট ও সুইমিং পুল সহ আধুনিক সব সুবিধা। এফডিসি যে যারা বেসিক স্টেক হোল্ডার, যারা প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, আমাদের শিল্পী সমিতি, আমরা সবাইকে নিয়ে বসেছি। এর মধ্যে কী থাকা প্রয়োজন, ওনারা যেভাবে আমাদেরকে গাইড করেছেন, যেভাবে আমাদের কাছে চেয়েছেন, আমাদের মন্ত্রণালয় ঠিক সেভাবেই এই প্রকল্পটি বানিয়েছে। দৃষ্টিনন্দন এই কমপ্লেক্সের ভেতর থেকে কাঁচের দেয়াল পেরিয়ে দেখা যাবে হাতির ঝিল। থাকবে 300টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। প্রকল্পটি বাস্তবায়নের সময়সীমা 2024 সাল পর্যন্ত হলেও প্রকল্প পরিচালক জানালেন মেয়াদ বাড়ানো হবে আরও এক বছর। নির্মাণ ব্যয় ধরা হয়েছে 322 কোটি টাকা। এটা শেষ করার কথা আসলে 2024 সালের 30 জুনে, সেটি হয়তো আমরা এখন শেষ করতে পারবো না। আমাদের এক বছর মিনিমাম বেশি সময় লাগবে এবং আমরা তার জন্য সরকারের কাছে সময় চাইব। আমার মনে হয় যে এটি হলে এখানে একটা প্রাণচঞ্চল্য সৃষ্টি হবে মানুষের মধ্যে। 2018 সালে অনুমোদন পাওয়া প্রকল্পটির কাজ শুরু হয়েছে 2021 সালে। ইতোমধ্যে গ্রাউন্ড ফ্লোর ও বেসমেন্টের 3 তলা পর্যন্ত নির্মাণ হয়েছে। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।